जादुई पुतुल। रीता और चेतन भाई बोन छिलो। रीता 8 बछरेर छिलो और चेतन 3 बछरेर। दुजोनेरी पुतुलेर साथे खेलते खूब भालो लागतो। ओरा जेखानेई जेतो ओखान थेके एकटा पुतुल निश्चय आनतो। ओदेर गोटा रूमटा पुतुल दिये भर्ती होये गियेछिलो। तोमरा आर कतो पुतुल किनबे? एतगुलो पुतुल दिये कि खेलबे? হ্যাঁ মা, আমি তো অনেকগুলো পুতুল দিয়ে খেলবো। আর আমিও। দুজনেই হেসে উঠল। একদিনের কথা, মা রীতা আর চেতনকে নিজের রুম পরিষ্কার করার কাজ দিয়েছিল। রীতা আর চেতন ঘরের সমস্ত জিনিস ঠিক করে রেখে দিল। আরে বাহ, আজকে তো তোমরা দুজন খুব ভালো কাজ করেছো। এই নাও 20 টাকা আর গিয়ে আইসক্রিম খেয়ে আসো। এটা দেখে রীতা আর চেতন আনন্দিত হয়ে গেল আর দৌড়ে গিয়ে আইসক্রিম নিতে গেল। যেই ওরা বাড়ির থেকে একটু দূরে গেল তো ওরা একটা পুতুলওয়ালা দেখতে পেল। কিছু দুষ্টু ছেলেমেয়েরা ওর সব খেলনা ফেলে দিয়েছিল। কি হয়েছে কাকু? আমরা আপনার সাহায্য করছি। রীতা আর চেতন পুতুলওয়ালার সাহায্য করলো আর ওর সব খেলনা উঠিয়ে আবার ওর টুকরিতে রেখে দিল। পুতুলওয়ালা ওদের দুজনকে পেয়ে খুব আনন্দিত হলো। আজকে তোমরা দুজন আমার খুব সাহায্য করলে। এই নাও, আমার তরফ থেকে এই কাঠের পুতুলটা রেখে দাও। চেতন পুতুলটাকে পেয়ে খুব খুশি হয়ে গেল। কিন্তু রীতা পুতুলওয়ালাকে পুতুলটা ফিরিয়ে দিল। না কাকু, আমরা আপনার থেকে এই পুতুলটা নিতে পারবো না। আরে রেখে দাও সোনা, তুমি আমার মেয়ের মতো নিতো। ঠিক আছে। রীতা আর চেতন পুতুলটাকে নিয়ে বাড়ি ফিরে গেল। রীতা আগে আগে যাচ্ছিল আর চেতন পেছন পেছন। তখনই চেতন একজন বেলুনওয়ালাকে দেখলো। চেতনের রং বেরঙ্গি বেলুন খুব ভালো লাগতো। ও বেলুনওয়ালার পেছন পেছন চলে গেল আর রীতা ওদিকে ধ্যান না দিয়ে এগিয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পর রীতা বলল, আরে চেতন, আরেকটা পুতুল পেয়ে গেলাম, এখন আমরা মাকে কি বলবো? ও পিছন ফিরে তাকালো। চেতন, চেতন তুমি কোথায়? রীতা চারিদিকে চেতনকে খুঁজলো কিন্তু ও চেতনকে কোথাও পেল না। ও ভয় পেয়ে বাড়ির দিকে গেল। তখনই ওর পা একটা কলার চোকলার উপরে পড়ল আর ও পড়ে গেল। রীতার পুতুলটা ওর হাত থেকে ছুটে নিচে পড়ে গেল আর গোল গোল ঘুরে এগিয়ে যেতে লাগলো। আরে আমার পুতুল, কেউ থামাও ওকে। পুতুলটা নিজে নিজেই রাস্তা বদলে নিচ্ছিল। কখনো ডান দিকে তো কখনো বা দিকে যাচ্ছিল। রীতা ওর পেছন পেছন জোরে জোরে দৌড়চ্ছিল। তখনই হঠাৎ করে একটা জায়গায় গিয়ে পুতুলটা থেমে গেল। ওহো, আজকে তো তুমি আমাকে খুব ক্লান্ত করে দিয়েছো। তখনই রীতা দেখলো কি চেতন ওখানে একটা কোণায় বসে কাঁদছে। দিদি, তুমি কোথায় চলে গেছো আমাকে ছেড়ে? এখন আমি বাড়ি কেমন করে যাব? আরে চেতন, তুই এখানে বসে আছিস, আমি তোকে কখন থেকে খুঁজছি। তোর এরকম করে কোথাও যাওয়াটা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি এখন থেকে তোমার সঙ্গেই হাঁটব। এখন একটা চিন্তা শেষই হয়েছিল কি রীতার কিছু মনে পড়ল। আরো জোরে চিৎকার করে উঠল, আরে চেতন, তোমাকে খোঁজার চেষ্টায় তো আমি ঘরের রাস্তায় ভুলে গেছি। আমি তো এটাও জানি না কি আমরা কোথায় আছি। এটা শুনে রীতার কাঠের পুতুল একবার আবার গোল গোল ঘুরতে লাগলো আর ওদের থেকে দূরে যেতে লাগলো। রীতা আর চেতন পুতুলের পেছন পেছন দৌড়ানো আরম্ভ করে দিল। পুতুলটা কখনো ডান দিকে যেত তো কখনো বা দিকে যেত। দেখ চেতন, এবার কিন্তু আমার সঙ্গেই থাকিস, না হলে এবার আর আমি তোমাকে খুঁজবো না। ঠিক আছে দিদি। দুজন দৌড়তে দৌড়তে অনেক দূর এসে পড়েছিল। একবার আবার হঠাৎ করে পুতুলটা একটা জায়গায় থেমে গেল। আইসক্রিম নিয়ে নাও, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। রীতা আর চেতন শেষে নিজের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিল। রীতা আইসক্রিমওয়ালার কাছ থেকে দুটো আইসক্রিম কিনল আর ওকে 20 টাকা দিয়ে দিল। ও নিজের পুতুলকে কোলে উঠালো আর ওরা দুজন মজা করে আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে যেতে লাগলো। এটা কি, তোমরা আরেকটা পুতুল কিনে আনলে? আরে বড় হয়ে কি পুতুলের দোকান দেবে নাকি? রীতা আর চেতন একে অপরকে দেখে হাসছিল। রীতা পুতুলটাকে আলমারিতে রেখে দিল। এখন ওদের রুমে আরেকটা পুতুল এসে গিয়েছিল আর এটা ওদের সবার সবচেয়ে প্রিয় পুতুল ছিল। পুতুলটা চোখ মিটমিট করলো।